হ্যালো বন্ধুরা, এমসিকিউ ফাইট আরবি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা দেখব ক্লাস 9 এর ভূগোল চ্যাপ্টার 6 দুর্যোগ ও বিপর্যয় এর পার্ট 1 এর কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। একটি আধা প্রাকৃতিক দুর্যোগ হল অগ্নুৎপাত, সুনামি, তুষারঝড়, ধস। একটি আধা প্রাকৃতিক দুর্যোগ হল ধস। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হল খরা, সুনামি, ভূমিক্ষয়, মরুকরণ। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হল খরা। প্রদত্ত কোনটি ভূমিধসের জন্য দায়ী নয়? বৃক্ষচ্ছেদন, বহুমুখী নদী পরিকল্পনা, নগরায়ন, সুনামি। এর মধ্যে যেটি ভূমিধসের জন্য দায়ী নয় সেটি হলো সুনামি। সুনামি হলো জলোচ্ছ্বাস, সমুদ্রের জলের ঢেউ অনেক বড় বড় হলে তাকে সুনামি বলা হয়। তাই বৃক্ষচ্ছেদন, বহুমুখী নদী পরিকল্পনা, নগরায়ন এগুলি ভূমিধসের জন্য দায়ী, কিন্তু সুনামি ভূমিধসের জন্য দায়ী নয়। একটি মনুষ্যসৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ হল ভূমিকম্প, অগ্নুৎপাত, পারমাণবিক বোমা বিস্ফোরণ, খরা। মনুষ্যসৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ হল এখনো পর্যন্ত পারমাণবিক বোমা বিস্ফোরণ। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, ইরাককে, মায়ানমারকে, ভারতকে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। সমুদ্র উপকূলে দেখা যায় এমন একটি বিপর্যয়ের নাম খরা, দাবানল, ধস, সুনামি। সমুদ্র উপকূলে যে বিপর্যয়টি দেখা যায় তার নাম হল সুনামি। সুনামি একটি আরবি শব্দ, জাপানি শব্দ, ফরাসি শব্দ, রাশিয়ান শব্দ। সুনামি একটি জাপানি শব্দ। একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হল অগ্নুৎপাত, বন্যা, ভূমিকম্প, সুনামি। একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হল বন্যা। দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড় হয় তার নাম তাইফু, টাইফুন, হ্যারিকেন, উইলি উইলি। দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড় হয় তার নাম টাইফুন। উইলি উইলি ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত অঞ্চল হল জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, চীন। উইলি উইলি ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত অঞ্চল হল অস্ট্রেলিয়া। এগুলির মধ্যে
কোনটি ভূতাত্ত্বিক বিপর্যয় নয়? ভূমিধস, সাইক্লোন, ভূমিকম্প কোনোটিই নয়। এদের মধ্যে সাইক্লোন হলো ভূতাত্ত্বিক বিপর্যয় নয়, বাকি ভূমিধস এবং ভূমিকম্প ভূতাত্ত্বিক বিপর্যয়। ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, দাঙ্গা। ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন। উচ্চ পার্বত্য অঞ্চলে খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টি হলে তাকে কি বলা হয়? মৌসুমী বিস্ফোরণ, মেঘ ভাঙা বৃষ্টি, ধূলিঝড়, দমকা বৃষ্টি। উচ্চ পার্বত্য অঞ্চলে খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টি হলে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। প্রদত্ত কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প, মৃত্তিকা ক্ষয়। এখানে দেওয়া বিষয়গুলির মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নয়, মৃত্তিকা ক্ষয়। অল্প সময়ে বহু মানুষ মারা যাওয়ার কারণ দাবানল, খরা, শিলাবৃষ্টি, ভূমিকম্প। অল্প সময়ে বহু মানুষ মারা যাওয়ার কারণ ভূমিকম্প। বন্যার প্রত্যক্ষ প্রাকৃতিক কারণ প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক প্রথায় চাষ। বন্যার প্রত্যক্ষ প্রাকৃতিক কারণ অর্থাৎ যেটির প্রত্যক্ষ প্রভাবে বন্যা হয় সেটি হল প্রবল বর্ষণ। তুষার ঝড় বেশি দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। তুষার ঝড় বেশি পরিলক্ষিত হয় মেরু অঞ্চলে অর্থাৎ পৃথিবীর দুই মেরু প্রান্তে। ফণি নামকরণ কোন দেশে হয়েছিল? বাংলাদেশে, ভারতে, নেপালে, পাকিস্তানে। ফণি নামকরণ হয়েছিল, ফণি একটি ঝড়ের নাম, এটি নামকরণ হয়েছিল বাংলাদেশে অর্থাৎ ওই ঝড়টি নামকরণ বাংলাদেশ করেছিল। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হল হাওড়া, দার্জিলিং, বাঁকুড়া, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হল বাঁকুড়া। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয় 13ই অক্টোবর, 10ই অক্টোবর, 5ই অক্টোবর, 6ই অক্টোবর। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয় 13ই অক্টোবর। পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হল মেদিনীপুর, বীরভূম, মালদহ, দার্জিলিং। পশ্চিমবঙ্গের যে জায়গায় বেশি ধস নামে অর্থাৎ ভূমি বসে যায়, মাটি বসে যায়, সেই অঞ্চলটি হল দার্জিলিং। হুদহুদ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল 2013 সালে, 2014 সালে,
2015 সালে 2016 সালে। হুদহুদ ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছিল 2014 সালে। পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত জেলাটি হল হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল 2009 সালে। এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা। ন্যাশনাল ডাইজেস্টার রেসপন্স ফোর্স NDRF গঠিত হয় 2002 সালে, 2003 সালে, 2004 সালে, 2005 সালে। ন্যাশনাল ডাইজেস্টার রেসপন্স ফোর্স NDRF সংগঠিত হয় 2005 সালে। সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় ঘটে থাকে সেটি হল ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ধস, দাবানল। সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় ঘটে থাকে সেটি হল ঘূর্ণিঝড়। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে এই ধরনের ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।